আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারজানা হক। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডুবো তেলে আমড়ার কুচি আচার। প্রতি বছরই আমরা সিজনে আমি দু একটা আচার তৈরি করে রাখি। এবছর আমি সেই আচারের রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তারই ধারাবাহিকতায় আজকে আমার প্রথম আচারের রেসিপি। তাহলে চলুন শুরু করে দিই। ডুবো তেলে আমড়ার কুচি আচার তৈরি করার জন্য আমি প্রথমে এখানে হাফ কিলো পরিমাণে আমড়া নিয়েছি। এবার এই আমড়াগুলোর খোসাটা আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানোর আগে আমি এগুলোকে একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর খোসাটা ছাড়াচ্ছি। খোসাটা ছাড়ানোর ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে কোনোভাবে কোনো সবুজ চামড়ার অংশ লেগে না থাকে। যদি সবুজ অংশটা আমড়ার গায়ে লেগে থাকে তাহলে কিন্তু আচার তৈরি করার পর সেটা খেতে একটু তেতো তেতো লাগে, তাই একটু ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আমি সবগুলো আমড়ার খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর পরবর্তী প্রসেসিংয়ে যাব। আসলে পরবর্তী প্রসেসিং আর কি, আচার তৈরি করার আগে আমড়াগুলোকে একটু কেটে কুটে নিতে হবে এই আর কি। সবগুলো আমড়ার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা ভেজিটেবল স্লাইসার দিয়ে একদম চিকন চিকন করে কুচি করে নিচ্ছি, ঠিক যেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। সবগুলো আমরা স্লাইস করার পর আমরা যে আটিগুলো আছে সেগুলো কিন্তু ফেলে দেব না, সেগুলো একসাথে রেখে দিব। এরপর এই আটিগুলোর মধ্যে আমি একটা ছুরি দিয়ে একটু দাগ কেটে নেব। এভাবে দাগ কেটে নিলে আচার তৈরি করার সময় এই আটিগুলোর মধ্যে খুব ভালোভাবে মশলা ঢুকে যাবে। আমি যেভাবে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটা ছুরি দিয়ে এইভাবে দাগ কেটে নিতে পারেন, আবার একটা কাঁটা চামচ দিয়েও আপনারা এই আটিগুলোকে একটু ছিদ্র ছিদ্র করে নিতে পারেন। আমার সবগুলো আমড়ার আটি এভাবে ছিদ্র ছিদ্র করা কিংবা কাটা হয়ে গেছে, আর অন্যান্য অংশগুলো কুচি করা হয়ে গেছে। এবার আমি আচারটা তৈরি করব। আচারটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা হাঁড়িতে 1 কাপ এবং 1/4 কাপ পরিমাণে তেল নিয়ে নিচ্ছি। যেহেতু আমি প্রথমেই বলেছি ডুবো তেলে আমড়ার কুচি আচার, তাই তেলটা একটু বেশি লাগবে। এই তেল বেশি দিয়ে কিন্তু এই আমড়াটা পুরো বছর জুড়ে সংরক্ষণ করা যায়। আপনারা যদি অল্প পরিমাণে তৈরি করেন কিংবা অল্প সময়ের জন্য তৈরি করেন তাহলে তেলের পরিমাণটা আরেকটু কমিয়ে দিলেও চলবে। তারপর এতে দিয়ে দিলাম 2 তেজপাতা এবং 1/2 টেবিল চামচ করে আদা রসুনের পেস্ট। আদা এবং রসুনের পেস্ট দুটোই আমি 1/2 টেবিল চামচ করে দিয়েছি, আবারও বলছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে আমি এগুলোকে মিডিয়াম আঁচে রান্না করছি। মিডিয়াম আঁচে আমরা যখন এগুলোকে রান্না করব তখন কিন্তু সরিষার তেলগুলো এরকমভাবে ফুলে উঠবে, এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, এটাই কিন্তু আসলে স্বাভাবিক ব্যাপার। কিছুক্ষণ এরকম অবস্থায় থাকার পর এটা আবার নর্মাল অবস্থায় চলে আসবে। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সরিষা বাটা। আপনারা এখানে চাইলে সাদা সরিষা অথবা কালো সরিষা যে কোনো একটা ব্যবহার করতে পারেন, আমি এখানে কালো সরিষাটাই ব্যবহার করেছি। সরিষাটা দেওয়া হয়ে গেলে এগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি চুলার আঁচটা একটু কমিয়ে দেব, যাতে করে এই সরিষার তেলের যে ফেনাটা আছে তা যাতে একটু কমে যায়, আমরা যাতে দেখতে পারি মশলাগুলো কীরকম লাগছে। চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে গুড় এবং চিনির মিক্স। আমি এখানে গুড় এবং চিনি মিশিয়ে 1/2 কাপ নিয়েছি। আপনারা যে কোনো একটা দিয়েও কিন্তু আচারটা তৈরি করতে পারবেন। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি এখানে লবণ মোটামুটি 1.5 চা চামচের মতো দিয়েছি। আপনারা আপনাদের স্বাদমতো কিংবা আমড়ার টকের উপর ডিপেন্ড করে একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তারপর আমি যে আমড়ার আটিগুলো রেখেছিলাম সেগুলো এখানে প্রথমে দিয়ে দিচ্ছি, কারণ প্রথমে আমড়ার আটিগুলোকে একটু রান্না করে নেব, তারপর আমি সেই কুচি করা আমড়াগুলো দেব, কারণ এই আটিগুলো সেদ্ধ হতে তো একটু সময় লাগবে। এবার মিডিয়াম আছে এগুলোকে ততক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত গুড় চিনি খুব ভালোভাবে মিশে আমড়ার আটিগুলো একটু রান্না হয়ে না আসে। যখন আমড়ার আটিগুলো একটু রান্না হয়ে আসবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো তেঁতুল। আপনারা চাইলে এখানে আস্ত তেঁতুল অথবা তেঁতুলের মার যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আবার আমি এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করছি। কিছুক্ষণ রান্না হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সেই কুচি করে রাখা আমড়াগুলোকে। তারপর এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে খোসা ছাড়ানো রসুন। রসুনটা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, মোটামুটি 4-5টার মতো দিলেই চলবে, আর শুকনা মরিচের বোটাটা অবশ্যই ফেলে দিবেন।
শুকনা মরিচটা দিয়ে এবার খুব ভালোভাবে এগুলোকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে এগুলোকে মিডিয়াম আঁচে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত এই আমড়াগুলো সেদ্ধ হয়ে না যায়। আমড়াগুলো সেদ্ধ হওয়ার পরে আবার ফিরে আসছি। আমড়াগুলো সেদ্ধ হয়ে গেছে আর সাইডে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে তেল ভেসে আছে। এরকম তেল ভেসে থাকেই বলে এই বোতলে আমড়ার আচার বলা হয়। আর এই ভেসে থাকা তেলগুলো আর এই 1 টেবিল চামচ পরিমাণে ভিনেগারই কিন্তু এই আমড়াটাকে বছর জুড়ে সংরক্ষণ করতে সাহায্য করবে। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে মুড়ি। মুড়িগুলোকে আমি হালকাভাবে টেলে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এগুলোকে একদম ভালো করে ঠান্ডা করে তারপর এয়ার টাইট বয়মে ঢুকিয়ে নিলাম। এবার এটাকে আপনারা চাইলে ভাত খিচুড়ির সঙ্গেও যেমন মজা করে খেতে পারবেন, ঠিক তেমনি কিন্তু মজা একদম শুধু শুধু খেয়ে ফেলতে, কারণ আমি না আচারের বয়ম শুধু শুধু খেয়ে একদম খালি করে ফেলি। আচ্ছা যাই হোক, ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। আবারও ফিরে আসবো নতুন ভিন্নধর্মী কোনো আয়োজন নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন।